জাতীয় নির্বাচনের দায়িত্ব পালনে প্রস্তুত বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। ভারতের সীমান্ত সম্মেলন শেষে দেশে ফিরে সংবাদ সম্মেলনে কথা জানিয়েছেন সংস্থাটির প্রধান মেজর জেনারেল নাজমুল ইসলাম। বলেছেন, সীমান্তে হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জ জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি। ভারতে সীমান্ত সম্মেলন শেষে বাংলাদেশে ফিরে পিলখানা সদর দপ্তরে গণমাধ্যমের মুখোমুখি বিজিবি প্রধান মেজর জেনারেল নাজমুল ইসলাম সংবাদ সম্মেলনের শুরুতে তুলে ধরেন সীমান্ত হত্যা নিয়ে বিজিবির অবস্থান। এক প্রশ্নের জবাবে বলেন, সম্মেলনের আগে সীমান্তে মানুষ হত্যা উদ্দেশ্য প্রণোদিত নয়। এই ধরনের সম্মেলনের আগে কেউ পরিকল্পনা করে এগুলোকে করে আমি মনে করি না। এটা হয়তো বা এটা আসলেই একটা কোইন্সিডেন্ট হতে পারে। আমার সর্বপ্রথম সবচেয়ে স্ট্রং পয়েন্ট যেটা আমি উপস্থাপন করেছি সেটা হচ্ছে এই বর্ডার কিলিং বন্ধ করার জন্য। এ সময় উঠে আসে জাতীয় নির্বাচন প্রসঙ্গ। বিজিবি প্রধান বলেন, নির্বাচনকালীন দায়িত্ব নিতে তারা প্রস্তুত। বিজিবির উপরে অর্পিত যে সকল দায়িত্ব নির্বাচনকালীন সময়ে আসবে সেগুলো আমরা ইনশাআল্লাহ দক্ষতার সাথে এবং আমাদের পেশাদারিত্বের সাথে এটা পালন করতে সক্ষম। আমাদের সকল ধরনের প্রস্তুতি আমরা গ্রহণ করেছি এবং গ্রহণ করছি। পাহাড়ের চলমান সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতা নিয়েও কথা বলেন মেজর জেনারেল নাজমুল ইসলাম। জানান, এ বিষয়ে ভারতের সহযোগিতা চাওয়া হয়েছে। আমরা নিশ্চয়ই আমরা বলেছি আমাদেরকে সহযোগিতা করার জন্য এবং আমাদের যে ইনফরমেশন ছিল সেই ইনফরমেশনগুলো আমরা তাদের বিএসএফের সাথে শেয়ার করেছি যে এইসব জায়গায় আমাদের সন্দেহ আছে যে এইসব জায়গায় কোনো কিছু আছে কিনা বিষয়গুলোর জন্য। সংবাদ সম্মেলনে কোরবানির ঈদ ঘিরে ভারত থেকে অবৈধ গরু আনার বিরুদ্ধে হুঁশিয়ারি দেন বিজিবি মহাপরিচালক। জানলাম এবং আমি জানি যে এটা কোনো ধরনের পারমিশন নেই, তখন আমি এটা পাঠানো হলো এবং পরে এটা আমরা মন্ত্রণালয়ে পাঠিয়েছি এবং যেটা পরিষ্কারভাবে প্রমাণিত হয়েছে এটার ভুয়া কোনো একটা গোষ্ঠী এটা করেছে, তাদের বিরুদ্ধে মন্ত্রণালয় থেকে থানায় এটা একটা কেস করা হয়েছে, সু করা হয়েছে এবং তাদেরকে ধরার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। হিরণ খান, চ্যানেল 24, ঢাকা।